আমি বিহু। আজকে আমি তোমাদের জন্য আরো একটা নতুন পৌরাণিক গল্প নিয়ে চলে এসেছি। কিসের গল্প? রাক্ষসীদের রানী পুতনা রাক্ষসীর গল্প। চলো শুরু করা যাক। কংস তো জানতো যে দেবকীর অষ্টম সন্তানই কংসকে হত্যা করবে, তাই কংস দেবকীকে কারাগারে বন্দি করে রেখেছিল। যখন কংস জানতে পারলো যে দেবকীর অষ্টম সন্তান হয়েছে, তখন কংস তো কারাগারে উপস্থিত। কিন্তু বাসুদেব তো আগেই চালাকি করে কৃষ্ণকে গোকুলে রেখে এসেছিল, কিন্তু কংস তো সেটা জানতো না। কংস দেবকীর কাছে গিয়ে যে বাচ্চাটিকে হাতে তুলে নিল, সে বাচ্চাটি আসলে দেবী যোগমায়া ছিল। সে হেসে হেসে বলে যে তোমাকে বোধি বেজে গোকুলে বাড়ি ছেসে। এটা শুনে কংস তো খুব চিন্তায় পড়ে গেল। এটা কংস শুনে তার সেনাদের বলল যে সেই দিন যার যে বাচ্চা জন্মেছে সবাইকে মেরে ফেলতে। কংসের সেনারা ব্যর্থ হয়ে ফিরে এলো। তখন কংস কৃষ্ণকে মারার জন্য রাক্ষসীদের রানী পুতনার সাহায্য নিল। পুতনা ঠিক করলো যে কৃষ্ণকে বিষ দুধ খাইয়ে মেরে ফেলবে। পুতনা গোকুলে গেল আর একটা সুন্দরী নারীর রূপ নিল। পুতনা দেখলো যে কৃষ্ণকে একটা খাটের উপরে শোয়ানো আছে। পুতনা যশোধার কাছে গিয়ে অনুমতি চাইল যে আমি কি তোমার বাচ্চাকে একটু আদর করতে পারি। যশোধা না বুঝেই অনুমতি দিয়ে দিল, কারণ যশোধা তো আর জানতো না যে পুতনা একটা রাক্ষসী। পুতনা কৃষ্ণের কাছে গিয়ে সুযোগ বুঝে কৃষ্ণকে বিষ স্তন্যপান করাতে লাগলো। পুতনা তো জানতো না যে কৃষ্ণ মহাশক্তিশালী। কৃষ্ণ স্তন্যপান করতে গিয়ে পুতনার জীবনটাই কেড়ে নিল। আমার আজকের গল্প শেষ হলো। তোমরা সবাই ভালো থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, টাটা।